আমাদের এক ভাই আপনি জানতে চেয়েছেন যে আপনার ফ্রেন্ড লিস্টে ফেসবুকে অমুসলিমদেরকে রেখেছেন দাওয়াত পৌঁছানোর জন্য এক্ষেত্রে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখার কারণে বন্ধুত্ব করার গুনা গুনাকার হবেন কি না আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ আবাদ না ভাই ইনশাল্লাহ বেজুলিল্লাহ আপনি এভাবে বন্ধুত্বের অমুসলিমদের সাথে বন্ধুত্ব করার যে অপরাধ সে অপরাধে অপরাধী হবেন না ইমানদার মুসলিম এ শব্দটি শুনলি সে যে একেবারে পাক্কা নামাজি তার সব কিছু ঠিক রয়েছে ওকে আছে বিষয়টি এমন নয় ইমানদারদের ভিতরে বেনামাজিও রয়েছে ইমানদারদের মধ্যে হারামখোর রয়েছে সুৎখোর রয়েছে ঘুষখোর রয়েছে মুসলিম বললি যে সে পাকা ইমা মুসলিম এমনটি নয় তার ভিতরে অনেক ফাঁসি কি কর্মকাণ্ড গুনাহের কাজকর্ম রয়েছে ঠিক তেমনিভাবে বন্ধু বললি যে সে অন্তরের বন্ধু বা ইমানি বন্ধু বা এমন বন্ধু যাকে আমি আল্লাহর জন্য ভালোবাসছি বিষয়টি এমন নয় বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এ জাতীয় যে সমস্ত আপনার প্রোগ্রামগুলো রয়েছে এখানে যে একটা ফ্রেন্ড থাকে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার থাকে এর মানে সবাইকে আমি বন্ধু মনে করি সবাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি বিষয়টি এমন নয় মূলত হচ্ছে আমার যে নীতি আদর্শ সেই নীতি আদর্শের সাথে সামঞ্জস্যশীল যারা যাদের নীতি আদর্শ আমি তাদের বন্ধু তারা আমার বন্ধু এটি বল না বললেও এটি হচ্ছে বাস্তব আর যার সাথে আমার নীতি আদর্শের মিল নেই সে কখনো আমার বন্ধু নয় আমিও তার বন্ধু নই এটা হচ্ছে অঘোষিত একটি স্বীকৃত বিষয় ফ্রেন্ডলিস্টে থাকলেই কেউ যে আমার বন্ধু হয়ে যাবে আর সে কারণে আমি মুসলিমকে বন্ধু বানানোর অপরাধে গুণাগার হব বিষয়টি এমন নয় আর যেহেতু এক্ষেত্রে আপনার স্পষ্ট নিয়াত রয়েছে যে আপনি কেন তাকে আপনার ফ্রেন্ড লিস্টে রাখছেন তো আপনি আপনার জায়গায় আপনার নিয়াতের কারণে আপনি ইনশাল্লাহ গুনাহ তো হবে না বরং আপনার স্বভাব হবে রাইয়াহ দিয়াল বিকা রজুলান ওয়াহেদান খৈরুল্লাহ কমিন হামুরের নামে একজন মানুষকে দিনের আলো ইমানের আলো সঠিক পথে নিয়ে আসতে পারলে ইমানের আলো দেখাতে পারলে তো আপনি আল্লাহর কাছে মহা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ওই ব্যক্তি তার জীবনে যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটা অংশ আপনার আমরনামায় জমা হতে থাকবে আল্লাহ সোহান হওয়া তালা আপনার দাওয়াতি মানসিকতাকে আরও শক্তিশালী করেন অমুসলিমদের মাঝে আরও বেশি বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং যে লক্ষ্য নিয়ে আপনি দাওয়াতি কাজ করছেন তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে রেখেছেন সে লক্ষ্যে আপনাকে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ আলমসালাম